এই যে নূরের কথা বললাম, আল্লাহ আদম আলাইহিস সালামকে সমস্ত নবীদের আগে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ আদম আলাইহিস সংকীর্ণ বলে দেয়। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইলেন তখন বানানোর পরে রূহকে প্রবেশ করাইলেন, রূহকে যখন প্রবেশ করাইলেন রূহ বের হয়ে যায়, আবার রূহকে প্রবেশ করাইলেন রূহ বের হয়ে যায়, আবার রূহকে প্রবেশ করাইলেন রূহ বের হয়ে যায়। আল্লাহ ডাকতে বলে, ও রূহ তুমি কেন বের হও, তোমাকে আমি আল্লাহ দিচ্ছি রূহ তুমি প্রবেশ করো। রূহ ডাকতে বলে, আল্লাহ ও আমার মালিক আপনার আদেশ অমান্য করার ক্ষমতা আমি রূহর নাই, কিন্তু আল্লাহ গো আমাকে আদমের ভিতরে ঢুকাইতেছেন, আল্লাহ আমি ঢুকতেছি আপনার আদেশ পালন করতেছি। আল্লাহ আমি রূহের জগতে ছিলাম, এত শ্বাসচ্ছ ছিল, এত আলোকিত ছিল, রূহের জগতে কত সুন্দর না ছিল, কিন্তু আদমের ভিতরে আল্লাহ আপনি ঢুকতে বলছেন, আদমের মধ্যে তো অন্ধকার আমি থাকতে পারবো না। আল্লাহ ডাকতে বলে, জিব্রাইল ও জিব্রাইল যাও আমার হাবিবের নূর মোবারক নিয়ে আসো। আল্লাহর হাবিবের নূর মোবারক পেশা নিতে দিলেন আদমের, রূহকে যখন প্রবেশ করাইলেন রূহ ঢুকে গেল, রূহকে ডাক দিয়ে বলে, আল্লাহ হে রূহ কেন বের হও না এবার। রূহ ডাক দিয়ে বলে, আল্লাহ কোন জায়গায় আমাকে রাখছিলা, এখন কোন জায়গায়? আল্লাহ যেই জায়গায় আমি ছিলাম রে আল্লাহ, সেই জায়গার থেকে অধিক আলো অধিক সৌন্দর্য আদমের ভিতরে। এটা হলো আমার নবীর নূর। আল্লাহ বানাইলো কত, আরে কোরআনে কয় নূরের জ্যোতি, জ্বালাইয়া আজকের বাতি রাখছে গোপনে, জ্বালাইয়া আজকের বাতি রাখছে গোপনে, প্রেমের ডোরে বান্দরে মনে, বলেন না বাবা, প্রেমের ডোরে বান্দরে মনে। মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা নামে এত গো মধু, মুর্শিদ নামে এত গো মধু, খাইলে মধু ফুরায় নাগা, আমার মন হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ আল্লাহ মঞ্জুর নামে এত গো মধু, আমারে কইরা সে জাদু গো, মারহাবা
আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ, মঞ্জুর নামে এত গম দুহু আমারে কইরা সে জাদু গো, দরবি দেশে গুড়িয়ামি, দরবি দেশে গুড়িয়ামি, পাইতে তাহার ঠিকানাগা আমার মন হইয়াছে গো দেওয়ানা, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া। যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় সবাইকে আগে আসার বসার তৌফিক দান করেছেন, সেই কারণে রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া জ্ঞাপন করে বলেন আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো নূরে মুহাম্মদীর আবির্ভাব, নূরে মুহাম্মদীর সৃষ্টি আবির্ভাব, আমার আপনার নবীর সৃষ্টি আবির্ভাব, আলহামদুলিল্লাহ বলেন। এই মাসটা কি মাস সবাই বলেন, কি মাস আলহামদুলিল্লাহ বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মাস, পৃথিবীর শ্রেষ্ঠ মাস, ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল ঈদের সেরা ঈদে মিলাদুল নবী, সকল ঈদের কি সেরা ঈদ, রমজানের ঈদ, কুরবানীদের ঈদ, জুমার ঈদ, সকল ঈদের সেরা ঈদ, কারণ সকল ঈদের সেরা ঈদ এই কারণেই বলা হয়, রাহমাতাল্লিল আলামিন যদি না আসতো কোনো ঈদই আসতো, রাহমাতাল্লিল আলামিন যদি না আসতো আল্লাহ ধরাই সৃষ্টি করতেন না, সুবহানাল্লাহ বলেন। সেই কারণে আমার আপনার নবীর উসিলা যখন আমরা সব পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন রাহমাতাল্লিল আলামিনকে পাঠিয়ে, এই দিনকে আমরা সর্বশ্রেষ্ঠ দিন মনে করি, কেননা এই দিন না আসলে কোনো দিনই আসতো না। বলবেন হুজুর কেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত মুসা নবী পর্যন্ত কত নবীরই তো আসলো, আমার নবী তো পৃথিবীতে আসবে না, তো নবী তো আদম আলাইহিস সালাম প্রথম পাঠাইল, তো নবী না আসলে কো, আল্লাহ তো আদম আলাইহিস সালাম আগে পাঠাইছে, বললাম না যে নবী না আসলে আল্লাহ কিছু কি পাঠাইত, আমার নবী সৃষ্টি সব কিছুর কি আগে, যখন কিছুই ছিল না তখন আল্লাহ এবং আমার নবী ছিল, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সৃষ্টি করলেন তখন আল্লাহ এক এক করে গিয়ে সৃষ্টি করলেন সব কিছু, কিন্তু আগে রহমাতাল্লাহ আলামিন আল্লাহ কি করেছেন সৃষ্টি করেছেন যখন কিছুই ছিল না, সেই কারণে নবীকে না বানিয়ে আল্লাহ কিছুই বানাইত না, হাদিস শরীফও আছে বলবো ইনশাআল্লাহ, কিছুই না বানাই কিছুই বানাইত না, এটা বিশ্বাস করি না, বিশ্বাস করার নাম কি ঈমান এবং আকীদা, ঈমান এবং আকীদা, আকীদার বেজাল কিন্তু সবচেয়ে বড় বেজাল, যার আকীদার দুর্বল সে যেই আমল করে আমল গ্রহণযোগ্য মানে পোক্ত হয় না, কপাল সেজদা দিয়ে দাগ ফেলে ফেলতে পারবো, কিন্তু আকীদা যদি নষ্ট আকীদা হয় ওই এবাদত বন্দুকরি আল্লাহর কাছে কি হয় না গ্রহণযোগ্য হয় না, কেননা আকীদা কি বিশ্বাস করা, তা আপনি কি বিশ্বাস করলেন
যার উসিলায় সব কিছু হইল ওনাকেই অবিশ্বাস, ওনার ওনার যা মানি যে সম্মান করি এটি আপনি অবিশ্বাস করতেছেন, তা আপনার আকিদা কোথায় থেকে ভালো? আকিদা ঠিক করতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে লাগবে, আকিদা ঠিক করতে হলে আল্লাহর ওলিদেরকে লাগবে। কারণ যখন গর্ববিন্দুর প্রাসাদ ধ্বংস হয়েছে, আমার আপনার মতন মুসলমান আসিল না বাংলার জমিনে, মুসলমান অস্তিত্ব ছিল বাংলার জমিনে, আওয়াজ দেন না কেন? ছিল, ছিলই না। শাহাদালের ধ্বনিতে গর্ববিন্দুর প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তুই কার উসিলা হইল? বাংলার জমিন ইসলাম কায়েম হইল কার উসিলা? ওলি আল্লাহর উসিলা, বুঝেন না? তো ওলি আল্লাহদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আপনার এটা হলো আমাদের আকীদা, কিন্তু আকীদাই যদি না মানেন, আমরা বিশ্বাসী ওলি আল্লাহ, বিশ্বাসী ওলি আল্লাহ কেরামত বিশ্বাসী, সেই কারণে আল্লাহ আমাদেরকে অনেক গজব থেকে নিরাপত্তা দান করে, আলহামদুলিল্লাহ বলে। তো সেদিক যাব না, কথা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, শ্রেষ্ঠ মাস, এবং মুসলমানদের সবচেয়ে ঈদের দিন মনে করতে হবে, উত্তম ঈদ, এটা মনে করে চলতে হবে, এটা বিশ্বাস করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। আপনি মুসলমান হিসেবে আপনার কর্তব্য দায়িত্ব, আল্লাহ সবাইকে যেন এইভাবে চলার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাইসাল্লা সাল্লাম যে আবির্ভাব হয়েছেন, কিভাবে আবির্ভাব হয়েছেন, আল্লাহ হাইসাল্লা সাল্লাম কিরকম ছিলেন, আল্লাহ হাইসাল্লা সাল্লামের এক নাম আসমানে কি আহমদ, আসমানে কি নাম আহমদ, জমিনে কি নাম মুহাম্মদ, আসমান এবং জমিন আল্লাহ দেখেন, কোন নবী কি আল্লাহ বলে নাই? আদম আলাইহিস সালাম থেকে যত নবীরা পৃথিবীতে আসছেন, পৃথিবীর জমিনে ভ্রমণ করেছেন, পৃথিবীর জমিনকে ইসলাম প্রচার করেছেন, কোন নবীকে আল্লাহ আসমানে এক নাম দেয় নাই, জমিনে আর এক নাম দেয় নাই, কোন নবীকে আল্লাহ দেয় নাই। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ আসমানে দিয়েছে আহমদ, জমিনে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর উম্মত হয়েছি আমরা, আলহামদুলিল্লাহ বলেন। আজকের আওয়াজ ছোট করলে হবে না, আওয়াজ দিতে হবে, কারণ রাহমাতাল লিল আলামিন কিন্তু আগমন করেছে এই মাসে। মুসলমান গর্ববিন্দু প্রাসাদ যদি শাহাদালে হুংকারে ধ্বংস হয়ে যেতে পারে, আমরা সেই মুসলমান নাকি? আমাদের আওয়াজ হতে হবে কি সর্বোচ্চ, সেই নবীর উম্মত হয়েছি যেই নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, সেই নবীর উম্মত হয়েছি যেই নবী আল্লাহ কি করেছেন, আরশে মাকাম নিয়ে আল্লাহর সঙ্গে, লোহে কালাম পার করে আরশে আযিমে নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন, সেই নবীর উম্মত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার হাবিবের নূর থেকে সমস্ত সৃষ্টি, সমস্ত সৃষ্টি আমার হাবিবের নূর থেকে। এই যে মানুষ চলতেছে, মানুষের মধ্যে যদি নূর থাকতো মানুষ চলতে পারতো না, বলবেন হুজুরটা কেমন কথা বললেন, কেমন কথা বললেন এটা হুজুর, মানুষের মধ্যে নূর থাকলে নাকি মানুষ চলতে পারতো না, কেননা আল্লাহ বলে মানুষের মধ্যে আলো আছে, আলোটা কি নূর, মাটি আছে, পানি আছে, আগুন আছে, মানুষের মধ্যে আগুন আছে, মাটি আছে, পানি আছে, নূর আছে, বাতাস আছে,
এগুলা যদি না থাকতো মানুষ থাকতে পারত না, জীবিত থাকতে পারত না। এই যে নূরের কথা বললাম, আল্লাহ আদম আলাইহিস সালামকে সমস্ত নবীদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ আদম আলাইহিস সালাম কৃষ্ণ বলে দেয়, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইলেন তখন বানানোর পরে রূহকে প্রবেশ করাইলেন, রূহকে যখন প্রবেশ করাইলেন রূহ বের হয়ে যায়, আবার রূহকে প্রবেশ করাইলেন রূহ বের হয়ে যায়, আবার রূহকে প্রবেশ করাইলেন রূহ বের হয়ে যায়। আল্লাহ ডাকতে বলে, ও রূহ তুমি কেন বের হও, তোমাকে আমি আল্লাহ দিচ্ছি রূহ তুমি প্রবেশ করো। রূহ ডাকতে বলে, আল্লাহ ও আমার মালিক, আপনার আদেশ অমান্য করার ক্ষমতা আমি রূহের নাই, কিন্তু আল্লাহ গো আমাকে আদমের ভিতরে ঢুকাইতেছেন, আল্লাহ আমি ঢুকতেছি আপনার আদেশ পালন করতেছি। আল্লাহ আমি রূহের জগতে ছিলাম, এত শাস্তি ছিল, এত আলোকিত ছিল, রূহের জগতে কত সুন্দর ছিল, কিন্তু আদমের ভিতরে আল্লাহ আপনি ঢুকতে বলছেন, আদমের মধ্যে তো অন্ধকার আমি থাকতে পারবো না। আল্লাহ ডাকতে বলে, জিব্রাইল ও জিব্রাইল যাও আমার হাবিবের নূর মোবারক নিয়ে আসো। আল্লাহর হাবিবের নূর মোবারক পেশা নিতে দিলেন আদমের, রূহকে যখন প্রবেশ করাইলেন রূহ ঢুকা গেল, রূহকে ডাক দিয়ে বলে, আল্লাহ হে রূহ কেন বের হও না এবার, রূহ ডাক দিয়ে বলে, আল্লাহ কোন জায়গায় আমাকে রাখছিলা এখন কোন জায়গায়, আল্লাহ যেই জায়গায় আমি ছিলাম রে আল্লাহ সেই জায়গার থেকে অধিক আলো অধিক সৌন্দর্য আদমের ভিতরে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انه سال جبرائيل فقال يا جبرائيل كما امرت من السنين فقال يا رسول الله صلى الله عليه وسلم لست اعلم خير ان في الحجاب حجاب الربيع نجما يطلع في كل سبعين
ألف سنة مرة رأيته اثنين وسبعين ألف مرة فقال يا جبرائيل عزتي ربي جل جلاله جل جلاله جل جلاله وأنا ذلك وأنا ذلك القوم দেখেন কি বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করে জিব্রাইল ও জিব্রাইল তোমার বয়স কত তাকে জিজ্ঞাসা করে আল্লাহর হাবিব জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে ও জিব্রাইল তোমার বয়স কত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও আমার নবী আমার বয়স কত আমি জানি না কিন্তু আমি একটা কথা জানি আমি একটা সিতারা দেখতাম তারা দেখতাম এটা 70,000 বছর অতীত থাকতো আর 70,000 বছর বছর সেজদা অবস্থায় থাকতো সুবহানাল্লাহ কইতেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি ও আমার নবী গো আমার বয়স কত আমি জানি না তোমার বয়স কত তুমি জানো না এই শুনো জিব্রাইল তোমার বয়স কত তুমি জানো না কিন্তু যে তারকা দেইকা তোমার বয়স তুমি সিদ্ধান্ত নিলা নির্ধারণ করলা এই তারকা হলো আমি রাহমাতাল লিল আলামিন আমি নূর তারকাটা কি আলো না ঝলমল করে না আমি নূর যখন কিছুই ছিল না ওয়ালা কালামুন কলম ছিল না ওয়ালা সামাউন আসমান ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালা আল্লাহ সামনে ছিল আমি আল্লাহকে সাজদা দিয়ে থাকতাম আল্লাহ ডাকলে আমি আপনি সাজদার অবস্থায় থাকতেন না বন্ধুর দরবারে সাজদা মানায় না আপনি মাথা উত্তোলন করেন আল্লাহর হাবিব আমার সাজদা দিলেন পাঁচটা সাজদা দিলেন এই পাঁচটা সাজদার হাকিকত আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বানাইলেন আল্লাহ ডাকলে হাবিব ও বন্ধু যখন কিছুই ছিল না তখন আমি আর আপনি নবী ছিলাম আমি আপনাকে বানাইছি আপনাকে আমি দেখছি আপনি আমাকে দেখছেন ও বন্ধু এটাই হলো আপনি রহমাতাল লিল আলামিন আর আমি ধরে করলো সুবহানাল্লাহ আমার নবীর সম্মান শুনলে অবাক হয়ে যাবেন তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলেন لأبي أنت أمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور النبي من نورك من نوره حضرت جابر رضي الله تعالى عنه الله الحبيب صلى الله عليه وسلم قال اذكر يا رسول الله يا دحن আদবটা কত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও আমার নবী গো আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক আপনি রাগ করেন না আমার একটা প্রশ্ন ছিল মনের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহ আপনাকে কখন সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ
আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে শুনো হে জাবের, সর্বপ্রথম আল্লাহ কোন বস্তু সৃষ্টি করেছেন? উত্তর দিলেন হে জাবের, আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছে। পয়সা গেছে পুরা পৃথিবীর অন্ধকার ছিল, আপনার নূরের তাড়ালিতে আলোকিত করে দিয়েছে হাবিব। আপনি বলেন নূরে মোহাম্মদ, আপনার কারণে আমি আল্লাহ প্রকাশ ছিল না, আপনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি, এটাই হলো আপনি নবী নূর। আপনার নূর দিয়ে আমি আল্লাহর কুলকায়াত বানাইছি, এটাই হলো আপনি নবী নূর। কেমনে আর বুঝান যায় রে বাবা, আল্লাহ যখন ছিলেন ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ যখন ছিলেন নেগি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া করলেন আল্লাহ হাবিব পয়দা, আল্লাহ হাকিকতের নূর দিয়া করলেন আল্লাহ হাবিব পয়দা। দোষ মারিল ইশকের দরিয়া রে সময় যায়, বড় দরুদ নবী বড় দরুদ নবী মুস্তফা, হায় রে সময় যায় বড় দরুদ নবী। আল্লাহ মুহাম্মাদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামামে দুনিয়া। আল্লাহ মুহাম্মাদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামামে দুনিয়া। আরে আমার নবী যদি না কিছুই সৃষ্টি না করিত, নবী যদি না হইত কিছুই সৃষ্টি না করিত, অন্ধকারে থাকিত দুনিয়া, হায় রে সময় যায় বড় দরুদ নবী মুস্তফা, বড় দরুদ নবী মুস্তফা, হায় রে সময় যায় বড় দরুদ নবী। আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ কার মিলায়, আল্লাহ কিন্তু সৃষ্টিকর্তা। আবার বলে মাঝে মাঝে বলে আবার বলে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ চাইলে সব কিছু পারে। আল্লাহ বলে কোন পায়ে কোন বললে সারে ইশারাতে সব কিছু হয়ে যায়, সব পারি আমি আল্লাহ। তোমার যে জায়গায় ক্ষমতা শেষ সে জায়গায় আমি আল্লাহ ক্ষমতা শুরু বান্দা, সব পারি কিন্তু বন্ধুকে ভালোবেসে এগুলো আমি আল্লাহ দিয়েছি। কারণ বন্ধু আমার উম্মতদেরকে ভালো, আমার বান্দাকে ভালোবেসে নিজের জীবনকে সব কিছু বিলীন করে দিয়েছে, পরিবার সন্তান নাতি নাতনি সব কি করেছে বিলীন করে দিয়েছে, বিলীন করে দিবে আল্লাহ জানে। সেই কারণে বন্ধুর জন্য আল্লাহ কি করেছেন, পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। গুম্বুজ মোবারক সবুজ, আল্লাহ কত না সুন্দর করে বানাইছেন। হাবিবের নাম মোহাম্মদ, মিন্দারা রাখলেন মদিনা আর মিন্দারা রাখলেন মক্কা, সুবহানাল্লাহ কন্যা। হাবিবের নামের সাথে কত মিল, আল্লাহ আলহামদুলিল্লাহ।